আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। শঙ্কর চ্যাটার্জি আজকের এই অনলাইন দুনিয়ায় বঙ্গ মানুষে অতি পরিচিত একটি নাম, যার লেখনীর পরশে সৃষ্টি হয় এক হাড় হিম করা মুগ্ধতা। বাংলায় লিখুন ভূতভূতুম, আত্মপ্রকাশ, বইপ্রকার কলম, রসিক সমীপেশু, প্রিজম গল্প সংকলন ইত্যাদি ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা পাঠককে সহজেই আবিষ্ট করে। মনে করতে ভালো লাগে আমি তার স্নেহধন্য, তার গল্পের বাঁধন আমায় বিস্মিত করে। তাই এই গল্পের সমস্ত সংশা বা প্রশংসা তাঁরই প্রাপ্য, আমি শুধু পাঠের চেষ্টা করেছি মাত্র। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। আজকের গল্প শিহরণের ছোঁয়া। অফিস থেকে বাড়ি ফিরছি বর্ধমান লোকালে। ভালোই ভিড়, সবে ঠান্ডা পড়েছে বলে গরমটা তেমন লাগছে না। বসার একটা জায়গা পেয়েছি, নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে হচ্ছে। মোবাইলটা নিয়ে যেসব গ্রুপে গল্প দিয়েছি সেই মন্তব্যগুলো পড়ছি, কে কি লিখেছে। কোন্নগর পেরোবার পর ভিড়টা একটু পাতলা হলো। সেই সময় চোখে পড়লো একটু দূরে বসা অমরকে। ওকে দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, কলেজেও কাটিয়েছি ওর সঙ্গে, তারপর ছাড়াছাড়ি জীবিকার সূত্রে। কিন্তু কী চেহারা হয়েছে ওর, মুখের হনুগুলো সব বেরিয়ে গেছে, মাথার চুল অর্ধেক ফাঁকা, চোখে আবার ফুল পাওয়ারের চশমা, একদম রুটে মার্কা চেহারা। হঠাৎ করে দেখলে ওই হাসি খুশি ডানপিটে অমরকে চেনাই কষ্টকর। আমার স্মৃতিশক্তি এখনও বেইমানি করেনি বলে পুরনো লোকগুলোকে বেশ চিনতে পারি। তা নাই নাই করে প্রায় 20 বছর বাদে ওর সঙ্গে দেখা। আগে আমরা বালিতে থাকতাম, আমি বালি ছেড়েছি তাও বছর দশেক হয়ে গেল, ও তারও আগে। ও এই সময় মুখ তুলে জানলার দিকে তাকাল, দেখলাম ওর মুখে চিন্তার জাল। আমি আগবাড়িয়ে বলে উঠলাম, অমর না? ও সচকিত হলো, তাকালো। শঙ্কর, এই ঠিক বলছি তো? ইয়েস স্যার, কারেক্ট। আমার মুখে হাসি। পাশের লোকটাকে অনুরোধ করলাম, অনেক দিনের বন্ধু, যদি একটু পাশে বসার সুযোগ করে দেন। ও উঠে অমরের জায়গায় বসল। থ্যাংক ইউ। আমার পাশে বসে ও বলল, কী রে, বালি তো পেরিয়ে গেল, এখনও নামলি না? বছর দশেক হলো বাড়ি করে চুচুড়োতে চলে গেছি। তা তুই এখন কোথায় থাকিস? মেমারি। ওর সেই এনার্জি ভরা কণ্ঠস্বর অনুপস্থিত। সত্যি, সময় আমাদের কত বদলে দেয়। তুই কোথায় কাজ করিস? চশমাটা নাকে ঠিক করতে করতে প্রশ্ন করল। ব্যাংক। আর তুই? ওর হাতে হাত রাখলাম, বিষাদের একটা হাসি খেলে গেল ওর মুখে। আমার বরাদ্দটাই খারাপ রে, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, বছরখানিক আগে বন্ধ হয়ে গেল, খারাপ লাগলো। তা এখন কি করছিস? ওই সিমলাগড়ে জিটি রোডের ধারে মাস আষ্টেক হলো একটা দোকান ঘর ভাড়া নিয়ে মোটরস পার্টসের ব্যবসা করছি। ভালোই তো, এখন তো ওই ব্যবসার খুব ডিমান্ড। ডিমান্ড, তা ঠিকই বলেছিস, কিন্তু
ওই যে বললাম আমার বরাত, তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। ওর কথাবার্তা কেমন যেন নিষ্প্রাণ। আরে কপাল সবসময় এক যায় না, কথার মোড় ঘোরাবার চেষ্টা করলাম। তা বিয়েটা করেছিস নিশ্চয়ই? হ্যাঁ, একটা মেয়ে, এই পরের বছরই মাধ্যমিক দেবে। তোর বললাম, তুই এখন ফেসবুকে গল্প টল্প লিখিস দেখি। তুই জানলি কী করে? ফেসবুকে আছিস নাকি? না, আমার আর ফেসবুক মেয়ে দেখায়। ও জানে তুই আমার বন্ধু। জানলা দিয়ে দেখলাম শ্রীরামপুর আসছে। তুই তো ভূতের গল্প লিখিস তাই না? তা সব কি বানিয়ে বানিয়ে, নাকি কিছু অভিজ্ঞতাও আছে? সিরিয়াসভাবে ও বলল। হঠাৎ কথাটার মানে বুঝতে পারলাম না, কি বলতে চাইছে। মুখটা ওর বেশ গম্ভীর। দেখ অমর, ভগবান ভূত দৈব এসব যার যার মনের বিশ্বাস, তুই মানিস কিনা সেটা বল। বেশ জোরের সঙ্গেই বলল, কিন্তু কেন এই প্রশ্ন সেটা আমার মাথায় ঢুকছে না। মানি, হ্যাঁ মানি, অতীন্দ্রিয় অলৌকিক কিছু ঘটনা তো এখনো ঘটে, কিন্তু বুঝতে পারছি না এত বছর বাদে তোর সঙ্গে দেখা হয়ে কথা শেষ করলাম না। ও মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুই কিছু কি এ ব্যাপারে বলতে চাইছিস? নিঃসংকোচে বলতে পারিস। ওর হাতে আবার হাত দিলাম। ধীরে ধীরে মাথাটা তুলে আমার দিকে তাকালো। অসহায় ভরা চোখ দুটো আমার মনকে ভারী করে তুলল। যতই হোক ছেলেবেলার বন্ধু, আমার হাতটা জড়িয়ে বলল, আমার দোকান ঘরটায় অপয়ারে, ওখানে কিছু একটা অশুভ শক্তি বাসা বেঁধেছে। জানি না কি সেটা, কিন্তু তার উপস্থিতি আমি সারাক্ষণ পাই। বিশ্বাস করবি না, দোকানে একটা আতঙ্ক নিয়ে দিন কাটায়। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মানকুণ্ডু স্টেশন পেরোলাম। একদিন চলে আয় না আমার ওখানে, কিন্তু কিন্তু করে বলল, দোকানে গেলে তুইও উপলব্ধি করতে পারবি। তোর ফোন নাম্বারটা দিবি? আমি ওকে নাম্বারটা দিলাম আর ওর নাম্বারটাও নিলাম। উঠে দাঁড়িয়ে বললাম, একটা কথা বলি, দুর্বল মনে কিন্তু এর প্রভাব বেশি পড়ে। কেউ কোনো বদমাইশি করেও তো এসব করতে পারে নাকি? তাহলে আমি বেশি খুশি হতাম। পুরো ঘটনাগুলো শুনলে তুইও ভয় পাবি। চন্দননগর ছাড়াতে আমি ট্রেনের দরজার দিকে এগোলাম। বেশ, রবিবার যাব, তার আগে ফোন করে নেব। হাত নেড়ে নেমে এলাম। বাড়ির দিকে সাইকেল নিয়ে যেতে যেতে ভাবতে লাগলাম, আবার কি ঘটনার সম্মুখীন হব কে জানে। কিন্তু ঘটনার যে ঘনঘটা ঘটবে তা কি জানি। দুদিনের মধ্যে অমরের ফোন পেলাম, তুই ব্যস্ত? কাল রোববার আমার বাড়ি আসবি? ওর গলায় একটা আড়ষ্টতা, মনটা সঙ্গে সঙ্গে কু গাইল। কেন, নতুন কিছু ঘটেছে নাকি? না, মানে মনে হচ্ছে আমি একটু দেরি করে ফেলছি। তুই আয়, তাহলেই জানতে পারবি, যদি কোনো সুরাহা করতে পারিস। দোকানটা যদি সত্যি বন্ধ করে দিতে হয়, বউ মেয়ে নিয়ে খুব বিপদে পড়ে যাব রে। ওর গলায় একটা অনুনয়ের ছোঁয়া। না, এরপর আর বসে থাকা যায় না। ঠিক আছে, কাল খেয়ে দিয়ে দুপুরের দিকে যাব। তুই মেমারি স্টেশনে থাকিস? লাইনটা ছেড়ে দিলাম। ওর সঙ্গে মেমারি থেকে স্কুটারে চড়ে সিমলাগড়ে এলাম। কালীবাড়িতে প্রণাম করে ওর দোকানের দিকে চললাম।
জিটি রোডের ওপরেই ওর দোকানটা, বেশ বড়, দুপাশে ফাঁকা জমি, দু একজন কাস্টমার দাঁড়িয়ে, একজন বছর চব্বিশেকের ছেলে কাউন্টারে দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বলছে। ওই রাজুকে মাছ দুয়েক হলো রেখেছি, এর আগে যে ছিল সে কেটে পড়েছে। স্কুটারটা স্ট্যান্ড করে পেছনের দরজা দিয়ে ওর দোকানে ঢুকলাম। পেছন দিকটা স্টোর রুম, একটা কাঠের পার্টিশন দিয়ে কাউন্টারের থেকে আলাদা করা হয়েছে। স্টোর রুমে একটা টিউব লাইট জ্বলছে, এক পাশে প্রায় ছাদ পর্যন্ত লোহার রেক, তাতে থরে থরে মোটরে নানাবিধ কলকব্জা সাজানো রয়েছে। এত জিনিসপত্র রাখার জন্যে আর জানলা না থাকার জন্যে একটা টিউবের আলো এই জায়গাটা পুরো আলোকিত হয়নি, একটা স্যাঁতস্যাঁতে ভাব। কোনাতে একটা বাথরুমও রয়েছে, অনেক জায়গা জুড়ে দোকান ঘরটা তোর। একটা শুকনো হাসি দেখলাম ওর মুখে, এই চেয়ারটায় বস। দেখলাম একটা টেবিল আর দুটো গোদরেজের লোহার চেয়ার পাতা রয়েছে, টেবিলে দুটো মোটা মোটা খাতা, সম্ভবত হিসেব নিকেশের। দাঁড়া, আগে একটু বাথরুমটা ঘুরে আসি, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি তো। ওই তো বাথরুম, যা জল টল সব আছে, আমি ততক্ষণ একটু চায়ের বন্দোবস্ত করছি। দরজা ঠেলে বাথরুমে ঢুকেই এটা বিশ্রী পচা মলের গন্ধ, অন্নপ্রাশনের ভাত বুঝি গলা থেকে ঠেলে বেরিয়ে এলো। রুমালটা বার করে নাকে চাপা দিলাম, তারপরেই আমার অবাক হওয়ার পালা। বাথরুমটা ছকছকে একেবারে, প্রস্রাব করার প্যানে নতুন ন্যাপথলিন দেওয়া, পায়খানার কমোড সাদা দুধের মতো নতুন। তাহলে কোনো রকমে তাড়াতাড়ি বাথরুম সেরে বেরিয়ে এলাম, পাশেই আলোর সুইচটা অফ করে দিয়ে চেয়ারে এসে বসলাম। নাকে ওই মোটকা গন্ধটা এখনও লেগে রয়েছে। প্রথম বিপদ ঘণ্টিটা মনে বাজল। রাজু বলে ছেলেটা চা আর গোটা কয়েক বিস্কুট দিয়ে গেল। আমি শুধু চা খাচ্ছি, এবার শুনি তোর ঘটনাটা, চায়ের চুমুক দিয়ে ও শুরু করলো। দেখ, এই দোকানঘরটা তৈরি হয়ে বেশ কয়েক মাস পড়েছিল, আমিও তখন কিছু একটা করবার জন্য হন্যে হয়ে ঘুরছি। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সময় এককালীন কিছু টাকা পেয়েছিলাম, এই ঘরটা দেখেই আমার মোটরস পার্টসের দোকানের আইডিয়াটা মাথায় আসে। দু একদিনের মধ্যেই মালিকের সাথে কথাবার্তাও ফাইনাল হয়ে যায়। প্রথম দিন পনেরো আমি চালাই, কিন্তু ভিড় বাড়তে থাকায় বাধ্য হয়ে একটা চেনা জানা ছেলে সন্তুকে রাখি, চা খাবার জন্য থামল। হঠাৎ আমার মনে হলো কেউ যেন পাশে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে, ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু একটা হালকা ঠান্ডা হাওয়া মুখে লাগলো। অমর আমাকে লক্ষ্য করে বলল, কি হলো, মনে হচ্ছে না কেউ যেন আড়াল থেকে আমাদের কথা শুনছে? তুই কি করে বুঝলি? আমি অবাক হয়ে গেলাম, ও আমার মনের কথা কি করে বুঝলো? আমার প্রায়ই এরকম হয়, চমকে চমকে উঠি। এরপর ও যা বলল, নিঃসন্দেহ হলাম ওর ধারণা অমূলক নয়। অমর শুরু করলো তার ঘটনা। প্রথম ঘটনাটা ঘটল সন্ধ্যের দিকে, বুঝলি, দোকান চালু হবার ঠিক সাত দিনের মাথায়। ঠাকুরের কাছে ধূপ দেব বলে দুটো ধূপ জ্বালিয়ে একটা কাউন্টারে দিলাম, আর একটা নিয়ে এখানে স্টোর রুমে এলাম। আনতেই দেখি ওটা নিভে গেল, দেশলাই জ্বালিয়ে ধরাতে গেলাম, কিছুতেই জ্বলল না, প্রায় গোটা চারেক কাঠি নষ্ট হলো। ভাবলাম ড্যাম ধরা, কিন্তু অবাক কাণ্ড, কাউন্টারের সামনে জ্বালাতেই সেটা আবার জ্বলে গেল। বেশ একটা ঠান্ডা ভাব মালুম হচ্ছে। ও গলাটা ঝেড়ে নিয়ে আবার শুরু করল, এরপর থেকে আজ পর্যন্ত আমি এখানে ধূপ জ্বালাতে পারিনি। এর কয়েকদিন বাদে সন্তু বলে ছেলেটাকে রাখলাম, বিক্রিপাটটা একটু বাড়ল। একদিন এই টেবিলে বসে হিসেব মেলাচ্ছি আর সন্তু বাইরে খদ্দের সামলাচ্ছে, সেই সময় এটা বাজে দুর্গন্ধ নাকে এসে লাগলো, মনে হলো ইঁদুর বা ছুঁচো মরা গন্ধ।
ছেলেটাকে ডেকে বলাতে ও সব জায়গায় খুঁজে দেখল, কিছুই পেল না। ঠান্ডা এটুকু সময় আরও বেড়ে গেছে, বেশ ভালো মতো শীত লাগছে, কিন্তু এ তো সবে নভেম্বরের প্রথম সপ্তাহ, তো ঠান্ডা লাগছে? অমর প্রশ্ন করল, বোধহয় আমার হাতে হাত ঘষা লক্ষ্য করেছে। হ্যাঁ একটু লাগছে, তোর? আগে লাগতো, এখন গা সওয়া হয়ে গেছে। আর চোখে ঘড়িটার দিকে তাকালাম, ও বুঝল। আমি একটু ছোট করে বলছি, মাস চারেক আগেকার ঘটনা, তখনও বর্ষা কাটেনি। কিছু মাল কিনতে কলকাতায় যাব, সন্তুকে বললাম ফিরতে সন্ধে হবে দোকানটা দেখবি, বৃষ্টি মাথায় নিয়েই ছুটলাম। সন্ধে সাতটা নাগাদ দোকানে এসে দেখি এই প্রবল বৃষ্টিতে ও দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। খদ্দের পাতি নেই, চওড়া জিটি রোড শুনশান, একাতে গাড়ি যাচ্ছে। মনে একটা ভয় খেলা করে গেল, কেননা এর আগেই বিপদ জানান দিচ্ছিল সে আসছে। বাইরে কেন জিজ্ঞেস করতে, ও ভয় মিশ্রিত মুখে যা বলল, দুপুরের দিকে টিফিন খেয়ে ও নাকি হাত ধুতে বাথরুমে যায়, হাত ধোবার জন্য কল চালাবার আগেই জল পড়তে শুরু করে, আবার ধোয়া হয়ে গেলে আপনা আপনি সেটা বন্ধ হয়ে যায়। ওর মনে সন্দেহ জাগাতে একাধিকবার এই জিনিসও করতে থাকে এবং সেটা ঘটতেও থাকে। এছাড়া একটা চামড়া পোড়া গন্ধ ওর নাকে এসে লাগে, তাই বাথরুমের দরজা বন্ধ করে কাউন্টারে চলে আসে। অমরের কথা শুনছি আর চোখের সামনে সেদিনকার না দেখা ঘটনার ছবি সিনেমার মতো ফুটে উঠছে। সন্ধ্যের আগেই একজন খদ্দের এসেছিল গাড়ির স্টিয়ারিং কভার কেনবার জন্য, তাকে বিক্রি করে দেখে মাত্র আর একটা কভার পড়ে আছে। ও তখন এই স্টোর রুমে আসে নেবার জন্য। সিঁড়িটা লাগিয়ে ওপরে উঠতে গিয়ে সব থেকে উঁচু তাকটায় চোখ পড়ে, দেখে একটা বেঁটে মতো বিদঘুটে লোক খালি গায়ে পা গুটিয়ে বসে আছে। ওকে দেখেই এক লহমায় টিকটিকির মতো দেয়াল বেয়ে নেমে বন্ধ দরজার মধ্যে দিয়ে বাথরুমটায় ঢুকে যায়। সন্তু যে কোনো মানুষ দেখছে না সেটা বুঝতে তার দেরি হয় না, কেননা কোনো রক্ত মাংসের শরীর ওইভাবে মসৃণ দেওয়াল বেয়ে তীব্র গতিতে চারপায়ে বন্ধ দরজা দিয়ে কী করে ঢুকবে? তারপর থেকেও বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছে। আমিও কতগুলো চিহ্ন পাচ্ছি, যেমন পচা গন্ধ, ঠান্ডা বেড়ে যাওয়া, আড়াল থেকে কে যেন দেখছে, এইরকম অনুভূতিগুলো কোনো অশরীরই উপস্থিতি জানান দিচ্ছে। অমর একটানা বলে চলেছে, সন্তু সেদিনই কাজে জবাব দিয়ে চলে গেল। স্যার আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কি করব বা কি করা উচিত কিচ্ছু মাথায় এলো না। বাড়িতেও বলা যাবে না, ওরা আবার ভয় পেয়ে যাবে। পরদিন সকালেই দোকান ঘরের মালিকের কাছে গেলাম, ও শুনে হেসে উড়িয়ে দিল, সন্ধে হয়ে এসেছে, আমি এবার একটু উসকুস করছি, ফিরতে হবে। এই রাজু বলে ছেলেটা ঠিক আছে তো? ওর মুখে বিষাদের হাসি, সেটা বলার জন্যই তো তোকে ফোন করলাম। এবার কৌতূহল জাগলো, আরও কি বলবে ও? রাজুর ঘটনাটা শোনানোর আগে একবার কাউন্টারে গিয়ে ঢু মেরে এলো, আর এই এক মিনিটেই বাথরুমের দরজার সামনে দাঁড়ানো ওই বেটে লোকটা আমার চোখে পড়ল। ও হাতের ইশারায় ডাকছে, জোর করে চোখটা সরালাম। অমর ঢুকতেই ও মিলিয়ে গেল, আমার স্নায়ুর ওপর বিরাট একটা ধাক্কা লাগলো। কিরে শরীর খারাপ লাগছে তোর? চোখ মুখ ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? কিছু না কিছু না, তুই বাকিটা শেষ কর, গলার স্বরটা সংযত রাখতে কষ্ট করতে হচ্ছে। এই রাজু ছেলেটা খুব চৌখস এবং ডাকাবুকো ধরনের, ভাবলাম এ বোধহয় টিকে যাবে, বেশ কিছুদিন ভালোই কাটলো বুঝলি। আমিও ওকে পারতপক্ষে এদিকে আসতে দিতাম না,
সবই চলছিল ঠিকঠাক। তোর সঙ্গে ট্রেনে দেখা হবার পরের দিনই দুর্ঘটনাটা ঘটল। আমি এক পলক বাথরুমের দিকে তাকালাম, না কেউ নেই। সকালে ওকে চাবি দিয়ে দোকান খুলতে পাঠালাম, কয়েকটা জায়গা থেকে পেমেন্ট পাওয়ার কথা ছিল। বেলায় দোকানের সামনে আসতেই চমকে উঠলাম, দোকানের শাটার বন্ধ। তাড়াতাড়ি পিছন দিকে দরজাটার কাছে এসে দেখি দোহাট করে পাল্লাটা খোলা। ভেতরে ঢুকে দেখি রাজু হাত পা ছড়িয়ে বাথরুমের সামনে পড়ে আছে, অমরের মুখে ভয় থাবা বসাচ্ছে। টেবিল থেকে বোতল তুলে কয়েক ঢোক জল খেলো, জল টল দিয়ে ওর জ্ঞান ফেরালাম। ও আমার মুখের দিকে তাকালো, দেখলাম মুখটা ভয়ের মুখোশে পরিণত হয়েছে। কথা বলল কিছুক্ষণ বাদে, তাও খাপছাড়া খাপছাড়াভাবে। মানে করলে যা দাঁড়ায় তা হলো দরজা খুলে আবছা অন্ধকারে ঢুকে আলোর সুইচটা অন করতেই ও দেখে এই টেবিলটার উপর একটা বিটে মতো লোক বসে আছে। ওকে দেখেই বিকট হেসে সড়াত করে টেবিল থেকে নেমে হাওয়ার মতো উড়ে বাথরুমে ঢুকে যায়। ওভাবে কোনো চোর টোর হতে পারে, কেননা এই ব্যাপারটা তো জানতো না। রাজুও বাথরুমে যায়, তারপরেই সভয়ে দেখে ঝাঁকড়া চুলো লোকটা পায়খানার কোমরের মধ্যে শুরু হয়ে সেঁধিয়ে গেল। এরপরে ও চোখে অন্ধকার দেখে। এবার আমি গা ঝাড়া দিয়ে দাঁড়ালাম। শোন, এইসব বিষয়ে তন্ত্রমন্ত্র জানা একজনের সাথে আমার পরিচয় আছে, এক পীর বাবার শিষ্য, ওর নাম রফিক। পীর বাবা বেঁচে থাকলে আমি আরও নিশ্চিন্ত হতাম, কিন্তু ঠিক আছে, এও ওইসব ঝাড়ফুঁক জাদু টোনা সবই জানে, দেখি যদি কিছু সুরাহা করতে পারি। ও হাত দুটো ধরে কাঁদো কাঁদো গলায় আমায় বলল, বাচ্চা ভাই, আমাকে বাঁচা, জীবনের সমস্ত পুঁজি এখানে লাগিয়েছি, রাজুকে অনেক করে বুঝিয়ে এই মাসটুকু আটকাতে পেরেছি। দরজার দিকে এগোতে এগোতে বললাম, এই কদিন তুই এধারটা মারাস না, বাথরুম তো যাবিই না, মনে হচ্ছে এই বাথরুমটাই ওর ডেরা। ও আমাকে মেমোরি স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। কালকেই রফিকের সঙ্গে যোগাযোগ করব বলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললাম, এক রাশ চিন্তা নিয়ে। রাত্রেই রফিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে সোমবার সকালেই অফিস কামাই করে হরিপাল ছুটলাম। ওখান থেকে ওদের মাজারে বহুদিন বাদে এলাম। আমার মুখ থেকে ও সব শুনল, কিছুক্ষণ চোখ বুজে চুপ করে রইল, তারপর বলল, আমি বুঝতে পারছি না প্রেতটা কোথা থেকে এলো। দেখুন, আপনার কথা মতো আমিও এটা নিঃসন্দেহ যে ও রাস্তা না ওই বাথরুমে, তার মানে নিশ্চয়ই ওখানে আগে কিছু একটা ঘটেছে, হ্যাঁ, যা বাড়ির মালিক চিপে যাচ্ছে। চিন্তাযুক্ত মুখে ওকে সমর্থন জানালাম, তুমি কিছু একটা করো ভাই, যাতে ওখানটা প্রেত মুক্ত হয়, খরচের জন্য ভেবো না। ও টালির ছোট্ট ঘরের দিকে পা বাড়ালো, আপনি একটু বসুন, আমি আসছি। প্রায় আধ ঘন্টা বসে আছি, টালির চালার পাশে সেই বড় নিম গাছটা এখনও রয়েছে, যেটাতে পীর বাবা আমাকে প্রথম ওই কালো ছায়া ব্যাপারটা দেখিয়েছিল। রফিক ঘর থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, টুল ছেড়ে দাঁড়িয়ে উঠলাম, ওর মুখে একটা গম্ভীর ভাব। শুনুন, বুধবার আপনি আসবেন, একটা কালো কাপড়ের পুটুলি আপনাকে আমি বানিয়ে দেব, ওটা সাবধানে গিয়ে বাথরুমের ভেতরে একটা কোণে এটা বালতি দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন, বুঝলেন? এরপরও যদি ঝামেলা না কমে তাহলে আমাকে যেতে হবে। আমি ঘাড় নাড়লাম, বুধবার এরকম সকাল সকাল আসবেন, না হলে আবার এখানে ভিড় বেড়ে যাবে, আর আপনার বন্ধুকেও সঙ্গে করে আনবেন। আর আপনি আপনার বন্ধুকে জানিয়ে দিন যতক্ষণের বিহিত না হচ্ছে দোকান যেন উনি না খোলেন, বুঝলেন? রফিক ভাই, তোমার কি লাগবে টাকবে জানিও কিন্তু। এর জবাবে ও বলল, আরে আগে কাজ হোক, তারপর। আমি অমরকে সব জানিয়ে দিলাম। বাড়ি ফেরার পথে ঠাকুরকে ডাকছি, ঠাকুর ওই পুঁটলিতেই যেন বিপদটা কেটে যায়। বাড়ি ফিরতেই স্ত্রী বলল, আবার কাকে নিয়ে পড়লে?
আমি ওকে পুরো ব্যাপারটা একটু সংক্ষেপে জানিয়ে রাখলাম। এরপর বুধবার আমরা দুজনে ওখানে এলাম। এই দুদিনেই অমরের উপর দিয়ে মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে, চোখ দুটোর কোলে কালি পড়েছে। আমরা আটটার মধ্যে ঢুকে পড়লাম। রফিক একটা কালো কাপড় জড়ানো ছোট্ট পুঁটুলি অমরের হাতে দিয়ে বলল, মন দিয়ে আমার কথাগুলো শুনুন, এখান থেকে সোজা দোকানে চলে যাবেন, বুঝলেন? কথা মতো বাথরুমের ভেতরে রাখবেন, তারপর দুজনে পিছু ফিরে না তাকিয়ে, কোনো ডাকে সাড়া না দিয়ে সোজা বেরিয়ে আসবেন, বুঝলেন? ওর কথা আমরা একমনে শুনছি। একটু আগে ও বলল কারো ডাকে সাড়া না দিতে, তার মানে আরও একটা নতুন ভয় দেখা দিল। আজ রাত কাটার পর সূর্য উঠলে দুজনে একসাথে দোকানে আসবেন, বুঝলেন? অন্য কাউকে কিন্তু ভুল করেও সঙ্গে আনবেন না, কেননা আপনাদের দুজনকেই আমি কবজ দিয়ে বেঁধে দেবো, যাতে ওই আত্মা কোনো ক্ষতি না করতে পারে। দোকানের দরজা খুলে দু মিনিট দাঁড়াবেন, আল্লাহর নাম স্মরণ করে তারপর ভেতরে ঢুকবেন, তারপর যা যা দেখবেন ফোনে আমাকে ঠিক ঠিকভাবে জানাবেন, এরপর আমি বলে দেবো কী কী করতে হবে, বুঝলেন? ও দুটো ছোটো ছোটো মাদুলি কালো কাঠ দিয়ে আমাদের কবজিতে বেঁধে দিল। এবার আমরা ফেরার জন্য পা বাড়ালাম, কেননা অনেকটা পথ যেতে হবে। অমর হাত ধরে অনুরোধ করলো ওর বাড়িতে আজকে রাতটা কাটাবার জন্য। আমিও ঠেলতে পারলাম না, তাছাড়া কাল ভোরেই তো এখানে আসতে হবে, বাড়িতে জানিয়ে দিলাম। ওর দোকানে এসে যখন পৌঁছলাম তখন দুপুর গড়াতে চলেছে। দোকানের শাটারে ও বন্ধে নোটিশ লাগিয়ে দিয়েছিল বলে কোনো খদ্দের পাতিও নেই, রাজুকেও ছুটি দিয়ে দিয়েছে। আমরা পিছনের দরজা দিয়ে ঢুকলাম, দুদিন বন্ধ থাকা ওই স্যাঁতস্যাঁতে স্টোর রুমে। ও সবেধন নীলমণি একটা টিউব জ্বালালো, আমি খিঁচিয়ে উঠলাম, একটাতে যখন আলো হয় না আরেকটা লাগাস নি কেন? মনে হয় নিজের ভয়কে চাপা দেবার জন্য একটা চেষ্টা মাত্র। এবার পুটুলি হাতে নিয়ে অমর বাথরুমের দরজাটা খুলতে যেতেই অমরকে এক টানে বাথরুমের দরজার সামনে থেকে সরিয়ে আনলাম। পরক্ষণে পেছনে দাঁড় করানো ভারী কাঠের মইটা আছড়ে দরজার সামনে পড়ল। ওই আওয়াজ আর ঘটনার যুগলবন্দিতে আমাদের শরীরের স্নায়ুগুলো শিথিল হয়ে পড়ল। এক সেকেন্ডের এদিক ওদিক হলে অমরের মাথাটা ফেটে চৌচির হয়ে যেত। আরে তুই জলদি পুটলিটা বাথরুমের কোনায় রেখে ওর উপর বালতিটা উপর করে রাখ, আমার গলা কাঁপছে। ও হাত চালালো, নিস্তব্ধ ঘরে একটা চোরা শব্দ আমাদের কানে এলো। ভয়ে ভয়ে পেছন দিকে তাকাতেই দেখি লোহার চেয়ারটা ঘষ্টাতে ঘষ্টাতে আমাদের দিকে এগিয়ে আসছে। এতক্ষণে আমার মাথায় বিপদ ঘণ্টিটা বাজলো, এক মুহূর্তে কর্তব্য ঠিক করে ফেললাম। ওর হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে দু লাফে দরজার সামনে চলে এলাম। অমর কাঁপা হাতে দরজাটা বন্ধ করে তালা চলিয়ে দিল, আর ভেতর থেকে তখন চেয়ার টেবিলের ঘড়ঘড়ানির শব্দ দরজা ভেদ করে আমাদের কানে আসছে। ফিরে চললাম ওর বাড়ির দিকে, দুজনেই চুপচাপ, দুজনের মনেই চলছে চিন্তার ঝড়। ভাবছি এখন ওই ঘরে কি নারকীয় লীলাই না চলছে কে জানে। রফিকের কথাগুলো কানে বাজছে, কাল সকালে যদি দরজা খুলে দেখেন ভেতরে সব ওলট পালট হয়ে আছে তবেই ঢুকবেন, নচেত নয়, বুঝলেন? জানবেন সে তখনও ওখানে আছে, পুঁটলির শক্তি ওকে কিচ্ছু করতে পারেনি, বরং ওই প্রেত আরও শক্তিশালী হয়ে পিশাচে পরিণত হয়ে গেছে। দরজায় তালা দিয়ে আমাকে জানাবেন। বুকের মধ্যে একটা শিরশিরানি লাগছে, জানি না কাল আমাদের ভাগ্যে কী আছে। ওর বাড়িতে কিভাবে যে রাতটা দুজনে জেগে জেগে কাটিয়েছি তা আজও ভুলিনি। অমরের চোখ মুখ দেখে বাড়ির লোকেরও সন্দেহ হয়েছে, আমি কত কথা ঘোরাবো, ওকে দেখে মনে হচ্ছে নিশিতে পাওয়া মানুষ। সত্যি যাদের জীবনে এইরকম দুর্যোগ নেমে আসে তারাই একমাত্র হাড়ে হাড়ে টের পায় অশরীরী শক্তি কি। সকালে দুরু দুরু বুকে দুজনে দোকানের পিছন দিকটা এলাম। ওর দোকানের দুপাশে পাঁচিল দেওয়া কারো ফাঁকা জমি,
ও চাবি খুলল। যেন মনে হচ্ছে মর্গের দরজা খুলছে, দরজার পাল্লাটা খুলতে ধনমনো করছে। ওকে সাহস জোগানোর জন্য বললাম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ভগবানের ওপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। ও বিড়বিড় করে বলল, তাই যেন হয়, না হলে ধনে প্রাণে মারা যাব। পাল্লাটা খুলতেই এক চিলতে সকালের আলো ভেতরে গিয়ে পড়ল। দুজনে বড় বড় করে চোখ করে ভেতরটা দেখার চেষ্টা করলাম। আলো অন্ধকারে ভালোভাবে দেখতেই পাচ্ছি না। একটা টর্চ আনা উচিত ছিল বোধ হয়। লাইটের সুইচটা কোন দিকে বলতো? আরে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? লোকজন দেখলে কিছু একটা সন্দেহ করবে তো। চেয়ার টেবিলটা যেদিকে আছে সেই দেওয়ালে, ভয় মেশানো স্বর, তার মানে অন্ধকারে দু চার পা ভেতরে ঢুকতে হবে। যদি কোনো বিপদ ঘটে, রফিকে সাবধান বাণী মাথায় টোকা দিল। একটা তো কিছু করতে হবে, অনন্তকাল ধরে এখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থই হয় না। আমি ঢুকছি, তুই সঙ্গে আয়। ওর চোয়াল শক্ত, বুঝলাম ও মরিয়া হয়ে উঠেছে। সন্তর্পণে পা ফেলে ঢুকে আলোটা জ্বালিয়ে দিল। হতভম্ব হয়ে দেখলাম যেন ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে গেছে ঘরটা জুড়ে। নিচের চারদিকে মোটর স্পার্টসের ছড়াছড়ি, টেবিলটা পায়ে ভাঙা অবস্থায় হেলে পড়ে আছে, চেয়ারের গদিগুলো কি যেন নখ দিয়ে ফালা ফালা করে ছিঁড়েছে। সাবধানে পা ফেলে বাথরুমের কাছে এসে আলোটা জ্বালালাম। সভায় দেখলাম সারা বাথরুমের মেঝেতে কাদা গোলা, আর পায়খানার প্যানটা টুকরো টুকরো করে ভাঙা। আমি নাক টেনে পচা গন্ধটা নেবার চেষ্টা করেও পেলাম না। এই প্রথম নিজেকে স্বাভাবিক লাগছে। চারপাশে স্বাভাবিকতার বার্তা কেউ যেন জানান দিচ্ছে। মন থেকে ভয়ের রেশটা ক্রমশ কেটে যাচ্ছে, চলে গেছে। তোর বিপদ কেটে গেছে। অমরের মুখে সেই ছোটবেলার ফেলে আসা হাসি দেখলাম। ও আমাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এর কয়েকদিন পরে আমরা দোকানঘরের মালিকের কাছে যাই। অনেক জোরাজুরিতে অবশেষে সে মুখ খোলে, স্বীকার করে সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় একটা বেঁটে মতো জোগাড়ে ওর মধ্যে পড়ে মারা যায়। আজও যদি ওই রাস্তায় কোনো দিন যান, সিমলাগড়ের কাছে ওই মোটর্স পার্টসের দোকান অবশ্যই দেখতে পাবেন। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।